হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অকুমিত্রা, তোমরা দেখছো জামবেলভি। আজকে রবিবার, আর রবিবারে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে রান্নাবান্না হবে বাবার বাড়িতে। আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, আর পুজোও হয়ে গেছে। পুজোটা এতদিন মা করতো, আজ থেকে আমাকেই করতে হবে। আজকে পুজোও করলাম, বেশ ভালো লাগলো। এইবারই ঠাকুরঘরে প্রথম পুজো করলাম। তো এবার তোমার বাবার বাড়িতে যাবো, রান্না করব। যে কাকু আছে পাশের বাড়ির কাকু, কাকিমাও নেই, হ্যাঁ, তো সেই জন্য আমি বাবাই বলেছে এই বাড়িতেই একসাথে খাওয়া দাওয়া হবে আজকে। তো তাই জন্য ওই বাড়িতেই রান্না করব। আজকে রান্না করব ভাপা কাতলা সর্ষে বাটা দিয়ে, সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো। এছাড়াও মনে হয় এঁচড় হবে। চিংড়ি মাছ পেয়েছে কিনা আমি এখনো অবধি জানি না, তো নিচে গিয়ে দেখি। চিংড়ি মাছ পেলে এঁচড় চিংড়ি হবে, আর চিংড়ি মাছ না পেলে এঁচড় চিংড়ি হবে না, শুধু এঁচড়ের তরকারি হবে এই আর কি, আর ডাল হবে একটুখানি। তো চলো আমার সাথে নিচে কিচেনে, মানে বাবার ঘরের কিচেনে, সেখানে গিয়ে তাহলে তোমাদের সাথে দেখা হবে। বাবা রে, কি সুন্দর গলদা চিংড়ি গো! আর কি মাছ আছে? দই মাছের কি মাছ? আমি বললাম যে গাজু মারছে না, ওকে ডাকি। বলছে হ্যাঁ, মাছের ডাক্তারকে ডাকেন। অপূর্ব বলে কিন্তু, আমি তো চলে এসেছি বাবায় রান্নাঘরে। এবার দেখি কিভাবে কি ভাপা কাতলা করা যায়। তো দেখাই তোমাদের কি কি লাগবে। তো মাছটা রান্না করার জন্য মাছ লাগবে, আর এখানে আমি সর্ষে, পোস্ত আর লঙ্কা বেটে একবারে, মানে একদম পেস্ট করে নিয়েছি মিক্সিতে। ওই বাড়িতে করে নিয়ে এটা চলে এসেছি। এবারে লাগবে হচ্ছে দই, একটুখানি দই দেব এই আর কি। আর হবে আমাদের কাঁঠাল, চিংড়ি কিন্তু পাওয়া যায়নি। দইটাকে নিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যেন দইয়ের মধ্যে একটুও যেন ওই মানে গোটা গোটা না থাকে, এমনভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ভাপা কাতলা বানানোর জন্য যেহেতু মাছগুলো ভাজতে হবে না, সেই জন্য আমি ডাইরেক্ট কড়াইয়ে মাছটা ম্যারিনেট করে নেব। ওর জন্য মাছগুলো দিয়ে দিলাম। প্রথমে মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেটের অন্য মশলাগুলো কিন্তু এই সময়তে দেব না, শুধু লবণ আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে দেব। এইভাবে ম্যারিনেট করলে কি হবে, লবণটা মাছের মধ্যে ঢুকে যাবে। এইভাবে ম্যারিনেট করে এটাকে 15-20 মিনিট রেখে দেবো। এই একইভাবে এইভাবে এটাকে 15-20 মিনিট রেখে দেবো। তারপর বাকি মশলাগুলো দিয়ে এখানে ম্যারিনেশন হবে। তো ফেরত এসছি প্রায় 20-25 মিনিট পরে। এবারে মাছগুলোর মধ্যে মোটামুটি লবণটা ঢুকে গেছে। এবার ফেটিয়ে রাখা টক দইটা ভালো মতো পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম। এই পরিমাণটা মোটামুটি গ্রেভি যেরকম হবে সেরকম আন্দাজে দিলেই হবে। এবারে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি লাগবে, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপরে যে সর্ষে পোস্ত লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকে ছাকনা দিয়ে ছেঁকে বেশ ঘন, এই রকম ঘন কনসিস্টেন্সিতে আমি বানিয়ে নিয়েছি। এবারে এই সর্ষে পোস্ত বাটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে কিন্তু অবশ্যই ছাকতে হবে।
না হলে গ্রেভির যে ঘন মোলায়ম ভাবটা সেটা থাকবে না, একটা ছাড়া ছাড়া ভাব চলে আসবে, তাতে করে গ্রেভির টেক্সচারটাও ভালো লাগবে না দেখতে। ওই জন্য এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। আর এই ছাঁকা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে মাছটাকে এমনভাবে মাখতে হবে যাতে মশলার মধ্যে মাছগুলো ডুবে যায়। এরপরে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেগুলোকে চিরে নিয়েছিলাম। সেই কাঁচা চেরা কাঁচা লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটাকে ভালো মতন করে চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে মাছের মধ্যে। আর এই যে দই দেওয়ার জন্য যে গ্রেভির সাদা সাদা ভাব চলে আসে, সেই সাদা সাদা ভাবটাকে কম করার জন্য হালকা করে একটুখানি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে মাছগুলোকে বেশ কিছুক্ষণ রেখে দেবো, প্রায় এক ঘন্টা। কি করছো তোমরা? এই যে বসে গল্প করছি, শোনা আমার বন্ধু, আমরা গল্প করছি। ঘোষ সাহেব শোনাই বলে, ঘোষ সাহেব আমি শোনাই আমার ব্লগে হাই বলে দে, হাই বলে দে। প্রত্যেক দিন এখানে বাবারা রাস্তায় বসে থাকে আর চা খায়। কি শুনছি শোনায় কানে? মোবাইল লেস গান। ও এদিকে মাছ তো ম্যারিনেট হচ্ছে, আর এখানে বসে গেছে মুসুরির ডাল, হবে পাতলা করে মুসুরির ডাল। আর এখানে হচ্ছে এঁচোড়ের মশলা, মুঙ্গেলি পিসি মশলা করছে এই পেঁয়াজ রসুন আদা জিরে বাটা। যতক্ষণ মশলা ম্যারিনেট হচ্ছে তোমাদের ঝট করে দেখিয়ে দিই এঁচোড় রান্নাটা। এঁচোড় রান্না কিন্তু করছিল মুঙ্গেলি পিসি, মুঙ্গেলি পিসি বাবাই রোজকার রান্না করে। তো তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিল, আর তারপর যে বাটা মশলাটা করেছিল পেঁয়াজ আদা রসুন আর জিরে, সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিল। তারপর মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিল। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে সেখানে দিল লঙ্কা গুঁড়ো, আর এই লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিল। তারপর সেখানে ওই যে এঁচোড় আর আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিল সেখান থেকে আলুগুলোকে প্রথমে আলাদা করে নিল, তারপর সেখানে ওই এঁচোড়গুলোকে শুধু এখানে দিয়ে দিল। তারপর এঁচোড়গুলো ঠিকমতো কষিয়ে নেওয়ার পরেই আলুগুলো দিয়ে নামিয়ে নিয়েছিল। তো ফিরে এলাম অনেকক্ষণ পর, মাছের ম্যারিনেশন এখন এইরকম, মাছে মোটামুটি লবণ ঢুকে গেছে। এবারে এটাকে জাস্ট গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটাকে ফুল করে দিয়ে এর মধ্যে একটা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না এটা ফুটে যাবে। ফুটে গেলে গ্যাসটা সিম করে দিয়ে চাপা দিয়ে রাখবো, আর মাছগুলো মাঝখানে একবার উল্টে দেবো। দু তিন মিনিট পর গ্যাসের ঢাকাটা খুলে দেখবো যে কি অবস্থা। মাছগুলো ফুটতে শুরু হয়েছে, এবার না মাছগুলোকে হালকা হাতে একটু উল্টে দেবো। তো দুদিকে এপিট ওপিট উল্টে 10 মিনিট রেখে সেদ্ধ হয়ে গেছে মাছগুলো, এবার মাছটা বন্ধ করে দেবো। বাবাই নামাচ্ছে ভাত, বড় হাড়ি আমার পক্ষে সম্ভব না, পারবে তো? দেখো দেখো দেখো, একদম আস্তে 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 ভালো, বেশি ফেলতে যাও না সাইড দিয়ে হাতে। বাপরে অত পাতলা কাপড় নিয়েছো কেন? একটু মোটা কাপড় নিতে হতো গো। ওয়েলকাম ব্যাক। খুব কষ্টে বলো আজকে কি হয়েছিল আসতে গিয়ে? আজকে কি হলো বলো, বোলপুর থেকে আসতে গিয়ে ট্রেন বন্ধ, বাসে এলাম, অবস্থা খুব খারাপ, এখনো কোমরে ব্যথা করছে।
নলেটির পর থেকে রাস্তা এত খারাপ, শেষ হয়ে গেছি বুড়োতে। কিছু কিছু লোক আসছিল বাসে আমার সাথে, মানে ওরা এখানে কোনো মানে কি বলবো রিলেটিভে বাড়ি আসছিল, ওরা বলতে বলতেই আসছে যে জবে ট্রেন চালু হবে তবে রিলেটিভের বাড়ি থেকে যাবো, তার আগে আর যাচ্ছি না। ডাক পড়ে গেছে আমাদের। কেমন হয়েছে বলো রান্না? দারুণ। দাম গুণটা খুব ভালো ছিল। বাবার কেমন লাগলো? সবচেয়ে ভালো যে মাছটাই। মাছটাই। ডালটা খুব ভালো লাগলো। না ডালটা ভালো ছিল। ডালটা মাছটা এটা খারাপ হয়নি। হ্যাঁ। এটা একটু গুলে যাওয়ার জন্য একটু এ লাগে। তোমার তোমার রান্না তোমার কেমন লাগছে বলো? খুব ভালো হয়েছে রান্না। দুপুরের পর আবার রাত্রেবেলা, আবার আজকে বাবার বাড়িতেই রাত্রেবেলাতেও খাওয়া দাওয়া। তার কারণ হচ্ছে দিনের ভাত বেঁচে গেছিল আর খাওয়ার লোক আমরা দুজন, বাবাও রুটি খায় বাবাও রুটি খায়, ওই জন্য বাবাকে রুটি করে দিয়ে তরকারি করে দিয়ে বাবাকে খাইয়ে দিয়ে আবার এখানে এসেছি। এই যে এখানে ভাতটা আবার গরম করতে বসিয়েছি, আর এই যে এখানে বসে আছে বাবাই। আড্ডা হলো তো বন্ধু সাথে আড্ডা হলো কি রকম বল আড্ডা মানে জিজ্ঞেস করছি। হ্যাঁ তো আমার বন্ধু একদিন এসেছিল, তুমি তো রোজ আড্ডা মারতে যাও। বারণ করে জিজ্ঞেস করছি কেমন লাগলো আড্ডা। হ্যাঁ ভালো তো লাগবেই। বান্ধবী বলে কথা বল। হ্যাঁ বাবাই আমি আর রিমা তিনজনেই গল্প করলাম। বাবা আমার বলছে অন্য ঘরে বসছি, আমি যে না না গল্প করো কি ক্ষতি আছে। আজকে ভাতের সাথে আছে ভাজা, পোস্ত বাটা, এঁচোর, এঁচোর তো দিনের বেলা, আর এখানে হচ্ছে ডাল, আর বাবাইয়ের আর বাবার রুটির জন্য এখানে ভাজা করেছিলাম সব সবজি টবজি দিয়ে, সেই ভাজাটা আছে। সো ডিনার কমপ্লিট, বেড টাইম, আর বোলপুরে মাকে রেখে চলে এসেছি বোলপুরে। মা এখন 15 দিন ওখানেই থাকবে, তো এখন ম্যাডাম এখন বাড়ির গিন্নি হয়ে গেছে। আব তোমারে হাবালে বাতান সাথিও মা বলে চলে গেছে বোলপুর। আব তোমারে ম্যাডামকে বলেছি মা নেই বলে এখন আমার একটু অত্যাচার একটু কম করতে। আমি কি করলাম তোমাকে? আমি তোমাকে কি করলাম? হ্যাঁ আমি তোমাকে কি অত্যাচার করলাম? এই বলবে যে এই একটা সময় বাড়ি চলে আসবে, ফিরে এই করবে সেই করবে, এটা নয়। মা আর আমি এতদিন দুজনে মিলে অপেক্ষা করতাম যে খাবার জন্য, এবার আমি একা একা বসে থাকবো, ঘুম পেয়ে যাবে না, ওই জন্যই বলছি যে একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটা সময় বলিনি। এখন তো সকালে অফিস, চাপ নেই। যাই হোক, আর আর একটা গুড নিউজ আছে, আমাদের নর্থ সিকিমের টিকিট হয়ে গেছে কাটা। 26 এপ্রিল আমরা যাব নর্থ সিকিম। 26 এপ্রিল আমরা যাচ্ছি, আর ফেরত আসছি হচ্ছে 2 মে। সেকেন্ড মে। এরকম ভাবে টিকিট হয়েছে, খুব মজা হবে, ব্লগ তো অবশ্যই হবে তোমাদের, আমাদের সাথে সাথে তোমরাও ঘুরবে নর্থ সিকিম, এখন থেকেই প্ল্যান চলছে। আর খুব ভালো ব্লগ হবে, আর পুরো নর্থ সিকিমটা আমরা যেখানে যেখানে যাব চেষ্টা করব পুরোটাই ক্যামেরাতে কভার করার। যদিও ন্যাচারাল বিউটি যতই হোক চোখে চোখে যেটা দেখবো সেটা তো ক্যামেরাতে হয় না, তাও চেষ্টা করবো যতটা পারবো কভার করার। আর ডে বাই ডে ব্লগ দেবো, সেক্ষেত্রে শ্যুট করবো যেন পুরোটা এক মানে আপনারাও ঘুরতে গেলে
নর্থ সিকিম কোথায় যাবেন না যাবেন পুরোটাই ইনফরমেটিভ থাকবে, মানে ব্লগে আসার পর চেষ্টা করব দেওয়ার পুরোটা। এরকমই প্ল্যান আছে, টু ইয়ার্সেও এরকম প্ল্যান ছিল কিন্তু হয়নি। তো আমরা এবার প্ল্যান করেছি নর্থ সিকিম যখন যাব আমরা সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের দেব, কিভাবে যাব, কোথায় থাকব বা এরকম এরকম চেষ্টা করব। আমরা টিকিট করেছি এখান থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেসে টিকিট করেছি, ফেরারটা আমরা ভলভোতে ফিরি, মানে আমরা যখনই মানে আমি যখনই গেছি আমরা ঘুরতে বন্ধুরা মিলে তখনই আমরা রিটার্ন যখন করি সেটা মানে এনজিপি থেকে ভলভোতেই করি, তো এবারও ভলভোতেই ফিরব। কি বাসে? হ্যাঁ ভলভোতে ফিরি আমরা। আমি নাই তোমাদের টুরে, আমার বমি হবে। ট্রেনের থেকেও বলোইনি বাসে, ট্রেনের থেকেও কমফোর্টেবল ভলভোতে, দারুণ জার্নি হয়। আরাধনার যে ভলভোটা চলে না, কোনো অ্যাড করছি না আমি আরাধনা, মানে এখান থেকে যেহেতু আমাদের এখানে বহরমপুর পর্যন্ত একমাত্র একটাই ভলভো চলে আরাধনা, তো আমাদের এখানকার জঙ্গিপুরের টিকিট একমাত্র। প্রচুর বমি টমি হবে গো বাসে। তো বমি হলে তোমায় নামিয়ে দিয়ে চলে আসবো, ঠিক আছে? সো আমরা ভলভোতেই ফিরি। ভলভোর জার্নিটা দারুণ হয় কারণ ট্রেনের থেকেও চরম কমফোর্টেবল থাকে জার্নিটা আমার মনে হয়। যাই হোক, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনার সামনে আসব, নতুন ভাবে নতুন মুডে তোমাদের সামনে আসব। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির সকলের খেয়াল রাখো, বিশেষ করে বাড়ির বড়দের খেয়াল রাখো, আর দিনের মধ্যে একটুখানি সময় বার করে নিজেকে ভালোবাসো, কারণ নিজেকে ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। নিজেকে ভালোবাসতে পারলে পরিবারের সকলকে ভালো রাখতে পারবে। তাহলে আজকের মতো টাটা।